মাহমুদুল্লাহ রিয়াদ বাংলা ক্রিকেটের সাইলেন্ট কিলার কত ম্যাচ জিতিয়েছেন একা হাতে তার হিসাব রাখাটাও বেশ কঠিন বিশ্বমঞ্চে রিয়াদের এটাই শেষ অ্যাসাইনমেন্ট শেষটাকে রাঙানোর ইচ্ছে সবারই থাকে রিয়াদেরও আছে তিনি রাঙালেনও বেশ ভালোভাবেই নিদাহাস ট্রফির সেই স্মৃতিকে এক মুহূর্তের জন্য সামনে নিয়ে এসে লঙ্কানদের কাঁদিয়ে আবারও এক জয় তুলে নিল বাংলাদেশ যার হিরো সেই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ শেষে যারা এসে শুধু স্কোর দেখবে তাদের কাছে এই ম্যাচের হিরো হতে পারে রিশাদ মুস্তাফিজ কিংবা ব্যাটার তাওহিদ হৃদয়ের মধ্যে কেউ একজন তবে স্টেডিয়াম বা টিভি সেটের সামনে বসে যারা লাইভ ম্যাচ উপভোগ করেছে তাদের কাছে এই ম্যাচের রিয়েল হিরো সেই মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দিকে স্বীকৃত ব্যাটসম্যান বলতে উইকেটে কেবল তিনিই ছিলেন তার অসাধারণ এক ক্যামিওতেই হাঁটতে থাকা বাংলাদেশ পেল বিশ্ব মঞ্চে এক জয়ের দেখা কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক ডালাসের গ্র্যান্ড প্রেইড স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনের নেয়া সিদ্ধান্ত মুস্তাফিজ তাসকিন রিশাদরা বোলিংয়ে ভালোভাবেই প্রমাণ দেন মুস্তাফিজ ও রিশাদ নেন তিনটি করে উইকেট এছাড়া ইঞ্জুরি থেকে ফেরা তাসকিন পেয়েছেন দুইটি উইকেট তরুণ তানজিম সাকিবের ঝুলিতেও আছে একটি উইকেট নিয়মিত বিরতিতে উইকেট পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানেই আটকে দেয় লঙ্কানদের ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ প্রথম ওভারে সৌম্য সরকার আর দ্বিতীয় ওভারে তানজিদ তামিম বিদায় নিলে ইনিংস করার দায়িত্ব আসে ক্যাপ্টেন শান্তর উপর তবে এই যাত্রায় তিনিও ব্যর্থ একপাশে যখন আসা যাওয়ার মিছিল তখন লিটন খেলেছেন ৩৬ রানের দায়িত্বশীল এক ইনিংস লিটন আউট হওয়া পরপরই তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভরসার নাম তখন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ১২ বলে বাংলাদেশের দরকার ছিল ১১ রান এমনই যখন সমীকরণ তখন উইকেটে রিয়াদের সঙ্গী বোলার তানজিম সাকিব তবে ১৯ নম্বর ওভারের প্রথম বলেই রিয়াদের বিশাল ছক্কা ম্যাচটা তখন বাংলাদেশের পক্ষে সেই ওভারে হোয়াইট কাণ্ড কিছু সময়ের জন্য স্মরণ করে দিয়েছিল নিদাহাস ট্রফি সেই স্মৃতিকে ১৯তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রেজাউল করিম কালবেলা